আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওটিতে আমরা শিখব সাইদুল ইস্তিগফার। সাইদুল ইস্তিগফার আজকের এই ভিডিওটিতে আমরা আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং এই আরবি উচ্চারণের আমরা অর্থ সহ এই ভিডিওটিতে আমরা শিখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের এই ভিডিওটি হলো সাইদুল ইস্তিগফার তাওবার জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। শুরুতেই আমরা দেখে আসি সাইদুল ইস্তিগফার ফজিলত কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে যাবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারি শরীফ থেকে 6305 নম্বর, মিশকাত শরীফেও বর্ণিত রয়েছে। তো অতএব এই হাদিসটি অবশ্যই গ্রহণযোগ্য, এই দোয়াটি অবশ্যই গ্রহণযোগ্য। আর অবশ্যই আমরা সকালে এবং সন্ধ্যায় পড়ব। অনেকেই সকালে এবং বিকেলে পড়ে, আসরের পরে না, আপনি মাগরিবের পরে পড়বেন আর সকালবেলা ফজরের নামাজের পরে পড়বেন। অবশ্যই এটিকে সহি শুদ্ধ করে পড়তে হবে। তো চলুন আমরা আজকের ভিডিওটিতে সহি শুদ্ধ করে সাইদুল ইস্তিগফার আমরা উচ্চারণ করি। আল্লাহুম্মা আংতা রব্বি 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 বলে এগালিফ টান দিতে হবে বাইরের জেরটা। রব্বি আল্লাহুম্মা আংতা রব্বি, এটা আন্তা না, আংতা আংতা, সহি উচ্চারণ আংতা। আল্লাহুম্মা আংতা রব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আনতা লাটাকে আমরা তিন আলিফ টান দেব। লা ইলাহা ইল্লা আনতা প্রথম শব্দ, আল্লাহুম্মা আনতা রব্বি, তারপরে লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। খলাকতানি ওয়া আনা আবদুকা, খলাকতানি ওয়া আনা আবদুকা, খলাকতানি, এটা আমরা খালাকতানি পড়ব না, এ বাংলা দিয়েও লিখে দিয়েছি, খলাকতানি ওয়া আনা আবদুকা, এইটা হলো আইন অক্ষর, গলা লাগবো আবদুকা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, খলাকতানি, এবং আপনি আমার দাস, ওয়া আনা আবদুক, আমি আপনারই দাস। ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা আহদিকা, আহদিকা এমন হবে আমি আপনার দেওয়ার অঙ্গীকারে। প্রথম থেকে আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আমার সাধ্যমতো আপনার দেওয়া প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, মাস্তাতাতু, এখানে লক্ষ্য করেন মাস্তাতাতু বাংলা দিয়ে আমি সই করতে পারিনি, কেউ পারবে না পৃথিবীর মধ্যে মনে হয়। এখানে মাস্তাতাতু আমি এখানে যে ডবল ই কমা দিয়ে দিছি, এখানে আইন আছে, ওয়া ওয়াদিকা, ওয়া ওয়াদিকা, ওয়া ওয়াদিকা, আর যদি বলি ওয়া ওয়াদিকা তাহলে আইনটা বাদ যাবে, ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, মাস্তাতাতু। এরপরে আউযু বিকা, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আউযু বিকা মিন শাররি মা সানাতু, মাটা আমরা এগালিপ টান দেব, এটা সানাতু পড়ব না, সনাতু, এখানেও আইন অক্ষর আছে, এই যে সনাতু,
সনাতু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিকা মিন শাররি মা সনাতু। আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া, আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া, আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি। তাহলে এরপরে হলো ও আবু উবিজাম্বি, আমি আমার গুনাহের স্বীকৃতি দিতেছি। ও আবু উবিজাম্বি, প্রথম থেকে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিযাম্বি নিয়মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযাম্বি ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেহ নেই। তো আমরা শুরু থেকে অবশ্যই সুন্দর করে এই দোয়াটি আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন।